দেখা যায়। জি 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 ভাইয়া, জি শোনা যায় তো? তাহলে আমরা একটা প্লাগ ইন ইনস্টল, ডাটা বেজে ঢোকার জন্য আমরা একটা প্লাগ ইন ইনস্টল করবো, সেটা হচ্ছে WP PHP মেজার। ভাই আমার আজকে গতকাল বলতো ওই তুমি ডাটা বেজের কাজ কোনো শিখবে, ভাই একা একাই শিখছে, কারণ ওনারা এই কাজগুলো শেখায় না। একটা ছোট্ট, তারপর ইউজার নেমটা ডাটাবেজ নেমটা কেমনি লগ ইন, বুঝতে পারছেন? চলে যাব ইউজার নেম, চলে যাব আলাদা কোনো লগ ইন আছে, কারণ এদের হোস্টিং এর সিকিউরিটির জন্য অ্যাক্সেস যদি করেননি সার্ভার অ্যাড্রেস পাসওয়ার্ড। এখানে দেখছেন সার্ভার আছে,
সার্ভারের বিভিন্ন ভাগ আছে, কথা বুঝতে পারছেন? আমাদের এই সার্ভারের ভাগটা দেখতে হবে, কোন সার্ভারের আন্ডারে আছে। মানে SQL 70, SQL 7, তাই না? দেখছেন ভাই, তথ্য না মিললে এটার এই যে এটার আন্ডার, তাই না? এখন দেখেন, হ্যাঁ আমরা এখানে কিছু কোড পাইছি, র্যান্ডম কিছু কোড পাইছি, এখান থেকে আমরা কয়েকটা কোড কপি করতাম, মাঝখানে কপি করে কপি করে সার্চ দেখা যায়। তো জি ভাই, হ্যাঁ এই কাজটা কেউ আপনাদের কোনোদিন ছিল, কোনোদিন সার্চ কোনো টেবিল পাওয়া যায় না, জিরো পাচ্ছে যদি না পা, কথা বুঝতে পারছেন? তার মানে কি ওই যে আমরা আগে যে ম্যালওয়্যার গুলো রিমুভ করছি না, এখান থেকে রিমুভ হয়ে গেছে। এখান থেকে, কথা বুঝতে পারছেন? তারপরও আপনারা ট্রাই করুন, কিছু কিছু জায়গায় কপি করুন, ভিতরে ট্রাই করুন। কারণ কোড গুলো যদি এখানে থাকে কোনো টেবিলের মধ্যে, তাহলে অবশ্যই অবশ্যই শুরু কোনো টেবিলে ম্যাচ না, জিরো ম্যাচ। দেখি স্ক্রিপ্ট কোড কি, স্ক্রিপ্ট কোড আছে, স্ক্রিপ্ট কোড দুইটা করা হচ্ছে, দুইটা তিনটে পাঁচটা, তাই না? তাহলে আমরা ভিজিট করি দেখি কি স্ক্রিপ্ট লেখা আছে। এখানে একটা লেখা আছে, দেখছেন জি ভাই, ভাই? দেখছেন কিছু? ইভাল নাকি ভাই এটা? হ্যাঁ, ইভালের চরকোড। হ্যাঁ আচ্ছা, ইভাল, এই চরকোড আমরা স্ক্রিপ্ট কোড হিসেবে পাইলাম, তাই না? এই কোডটাকে মনে করেন কপি করে রাখলাম, ঠিক আছে? এখন এই কোডটা নিয়ে আমরা কাজ করি, কিছু কোড আমি কপি করে রাখছি, আমি এখন ডাইরেক্ট ওই যে দেখছেন এদিকে এই কোডটা কত জায়গায় আছে, এক জায়গায়, তিন জায়গায়, মোটামুটি তিন জায়গায় আছে, তাই না? কোডটাই এদিকে যাই, দেখছেন? এটাকে ধরে রে ভাই, এই যে স্ক্রিপ্টে ধরবেন না, জি ভাই, ধরে শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত না, না স্ক্রিপ্ট, ঠিক আছে? জি ভাই, দরকার নাই, এটাও দিতে পারি না, নাই, ঠিক আছে? এটা করবেন কি, অবশ্যই আগে আপনারা একটা কি করবেন, ব্যাকআপ। কারণ কোনো কারণে যদি একটা কোড রিমুভ হয়, পুরো ওয়েবসাইট ভেঙে যাবে। আবার একটা কইবে গেছে, তাই না? এখন আর আছে কয়টা, দুইটা পোস্টের মধ্যে আছে, ডাটাবেস দেখছেন? পুরোটা স্ক্রিপ্ট, দেখছেন ভাই? সিলেক্ট অল করে একবার রিমুভ, আরেকটা নিচে আছে এই যে এখানে, এই কোডগুলো কি ম্যানুয়ালি ঢুকানো হয়েছে নাকি অটোমেটিকলি ভাই ক্রিয়েট হয়েছে? এগুলো এগুলো এটা করে না, এগুলো এই যে ওই যে স্ক্রিন ইনজেকশন করে এগুলো দিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? সিলেক্ট করে শেষ, আর প্রবলেম কিন্তু সলভ, যত প্রবলেম ছিল। তারপর আমরা ওই যে আরেকবার স্ক্রিপ্ট লিখে দেখি, স্ক্রিপ্ট দিয়ে আর কোনো কিছু আছে কিনা, তাই না? স্ক্রিপ্টে দেয় একটু,
আছে, এখন একটা একটা দুইটা আছে, তাই না? দেখি কি আছে, ভালো জিনিসও দেখতে পাবো। তারপরে ঘুরে ঘুরে চাইবে ক্যাশ, মানে মেলায় কোড আপনারা দেখলে বুঝতে পারবেন, র্যান্ডমলি কিছু লেখা থাকবে। আরেকটা আছে সেটা সেন্টারে, পোস্টে আছে, এই যে স্ক্রিপ্টে দেখেন ভাই, এই যে কোডটা, এই কোডটা কিন্তু এই যে এখানকার এই কোডটার সাথে মিল আছে, কিন্তু কিছু মেলে নাই। কি কারণে? মানে আমরা অল্প কিছু কপি করছি, ওই কপি গুলো হয়তো অনেক জায়গায় আছে বা নাই, ঠিক আছে? কিন্তু এই স্ক্রিপ্ট কোডটা দেখ, স্টেপ ডকুমেন্ট ডট ট্রাই ক্যাট, এই যে এখানে নো রেফার দিয়ে ঢুকছে, মানে এটাও একটা ম্যালওয়্যার কোড, বুঝতে পারছেন? এই যে এইরকম হজ বড় লেখা যদি পান, কথা বুঝতে পারছেন? জি ভাই, এই হ্যাঁ, এই লেখাটা আপনি আরো এক জায়গায় সম্ভবত ডিএক্টিভেট করা আছে। যেমন এই যে আকিস মিট আমার লাগে না, ডিএক্টিভেট করে ধরছেন, এই প্লাগ ইন গুলো রাখাটা অনিরাপদ, ওগুলোর কোনো কাজ নেই। ওগুলো হচ্ছে মনে করেন বোঝা, ম্যালওয়্যার বহন করে নিয়েছে। অল ইন ওয়ান এটা হচ্ছে যেহেতু আমাদের ইয়ে, যেমন এটা এটা আমরা কি করতে পারি, ডিএক্টিভেট কন্ট্যাক্ট ফর্মটা রাখতে পারেন। ইলিমেন্টারটা অনেক পুরনো হয়ে গেছে, ওটা বলি দিয়েন যে ইয়ে করতে হবে, তুমি একটু আপডেট দিয়ে নিও, ইন্টারনেট রেটটা এটা পালাই দিয়ে পুজোটা প্রোটেকশন করে নেন। এটা আমাদের দরকার নাই, এটা আমরা দিছিলাম কিছুক্ষণ আগে, মনে আছে তো? মনে আছে না? জি ভাইয়া, এটা কিন্তু সবচেয়ে বেশি মেলাবে গ্রহণ করে ফাইল মেনে, আমাদের ডিঅ্যাক্টিভেটেড এটা করে দিলে আর কি, সিস্টেমে অ্যাডমিন লিখতে এটা দরকার নেই, এটা অফলাইনে ছিল ছিল না, বা এটা রিমুভ করে, যত প্লাগইন কম থাকবে সাইট তত কাটছো, বুঝতে পারছেন? একটা প্লাগইন আমি পাইতেছি না, ডব্লিউসি কোড ব্রেক, কোড ব্রেকটা যদি দেখতো তাহলে এই কোডটা দেখা যায়, বুঝতে পারছেন? ডাটা বেজের এই কোডটা, আচ্ছা এটা আমরা পুরোটাই রিমুভ দিয়ে এটাকে আমরা গো করব। ওকে, আমরা দেখতে পারি এবারে চেক করেছি কিছু আসেনি না, এই যে এইগুলো চাবে মাঝে মাঝে, এই যে এই কোর্স গুলো বইরা বইরা চাইবে, এগুলোতে কিন্তু কোনো এক মেল বাইর থাকে। আমি এই যে রিসেন্টলি যে ইয়েটা লাইভ করাইছি ওইটাতে কিন্তু এরকম র্যান্ডম কোর্স ছিল, ঠিক আছে? র্যান্ডম কোর্স গুলো আপনাদেরকে দেখাইতে হবে। এখন আমাদের ডাটা বেজে আশা করি কোনো প্রবলেম নাই, কথা বুঝতে পারছেন? আমার যে কাজটা ছিল, আমার কাজটা কিন্তু পারফেক্টলি কিন্তু শেষ, বুঝতে পারছেন? জি ভাই, আচ্ছা একটা ওয়েবসাইটের নাম দেওয়া আছে, দেখি ওয়েবসাইটটা পাওয়া যায়, তাই না? তারপরে চলে গেছে, তারপরে যদি থাকে ওই জায়গায় এটা রিডাইরেক্ট করে নিয়ে যাইতেছি, সেটটা আছে। নাই এখন আমার, আমি একটা ব্যাকআপ নিতে পারি। হ্যাঁ, আপনি কখন ইয়ে করতে পারবেন,
মানে ওয়েবসাইটের যখন আপনার পুঙ্খানু পুঙ্খানু রূপে কাজ দিবে, সেটাকে আপনি আপডেটও করতে পারবেন, সব প্লাগইনস দিয়ে আপডেট করতে পারবেন, ডিজাইন একটা ব্যাকআপ পাইবেন। রাখার পর আপনি মনে করেন যে ক্লায়েন্ট এগুলো হচ্ছে আমার মনে করেন যে ওল্ড ক্লায়েন্ট, এদের কাজ পারফেক্টলি একটু করতে হইব, প্রফেশনালি একটু কাজ করতে হইব, তাহলে ফিউচারে আরো কাজ হবে। ঠিক আছে, যেমন এখন আমি এর থিম প্লাগইন গুলো একটু আপডেট করে দিই, কিছুক্ষণ আগে আমি যে স্টার্টার আপডেট করে দিছি না, যদি সাইট ভাঙে সমস্যা নাই, যে ব্যাকআপ আছে আমি ব্যাকআপ দিয়ে রিস্টোর করে দিয়ে তারা বলে দেবো যে তোমার এরকম এরকম তুমি তো বলছিলে তো এটা আমি পারিনি কারণ তুমি সাইট ভেঙে গেলে, আমি একটা লেটেস্ট ব্যাকআপ নিছি নিয়ে আমি এখন ওগুলো সবগুলো কি করবো আপডেট দেবো, কন্ট্রাক্ট বন্ধ করবো। তারপরে এলিমেন্টর টা দিলে এটা যেহেতু পেজ বিল্ডার ভেঙ্গেও দিতে পারে, এই যে এলিমেন্টর দেওয়ার আগে দেখুন কি বলছে, ব্যাক আপ ইওর সাইট বিফোর আপডেটিং, ঠিক আছে, আগেই কিন্তু করে রিডাইরেকশন একটু প্রবলেম ছিল, স্ট্যাটাস টেমপ্লেটস আপডেট করতে দা ইভেন্টস ক্যালেন্ডার ওয়ার্কস মিসিং মিসিং, তাহলে ওই যে ইগনোরের পরিমাণটাও কি হবে এখন, কমে আসবে না? জি ভাই, মানে তখন ক্লায়েন্ট আপনারে আরো একটু বাহবা দিবে, ফিউচারে আপনারে টাচ করে আপনার কাছে চলে আসবে, কারণ ভাই কতটুকু কাজ করছে, $60-এর কাজ শেষ, $60 বুঝে দিতে হইব না রে, $60 বাংলাদেশে প্রায় কত আসছিল আমাদের থেকে $48, তাহলে $48-এ আপনার প্রায় $48 প্রায় 5,000 টাকার উপরে, ঠিক আছে, 5,000 টাকা আমি যদি 20-30 মিনিটে আমি যদি আপনাদের সাথে কথা না বলছি তাহলে তো আরো আগে এটা দেখুন। এলিমেন্টরে দিছি আপডেট, এলিমেন্টর হেডার ফুটার দিছি, ইভেন্টস ক্যালেন্ডার দিছি, স্ম্যাক 9 এখানে মাইগ্রেশন দিছি, কন্ট্যাক্ট ফর্ম 7 আপডেট দিছি, ডিএসএম প্রসেস দিছি, ডিরেকশন দিছি, স্ট্যান্ডার্ড টেমপ্লেটস দিছি, আগে কিন্তু অবশ্যই মাসবি একটা ব্যাকআপ পাই, ঠিক আছে, ফাইনাল স্টেপ। মানে এখন আমরা ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত, ওয়েবসাইটটি ভিজিট করে দেখি কোনো সমস্যা আছে কিনা, হিরোরও আসতে পারে, কারণ আমরা তো অনেক কিছু আপডেট করছি না এখন। জি জি কাজ করে কিনা মেনুবার গুলো আমরা দেখবো, একটু চেক করে 404 থাকতে পারে, আমরা যেহেতু প্রোফাইল আপডেট দিছি, তাই না? মোটামুটি কাজ করতেছে, তাই না? কোনো কিছু নাই, এখনো রক্ত পড়ে, আবার রক্ত পড়ে বাবা, আছে নি ভাই কিছু? না ভাই, না ভাই, একদম ক্লিয়ার।
কমপ্লিট না, এই যে একটা স্ক্রিনশট নেবো আমি, তুমি এটাই ক্লায়েন্ট চেক দেখবে, বুঝতে পেরেছে? জি ভাইয়া, হচ্ছে একদম মানে লাইভ, একদম এটা ল্যাটেস্ট, আপনারা থাকতেই যে অর্ডারটা পাইলাম এটাই কনফিগার। ঠিক আছে, তাহলে আজকে আপনাদের গেল কি কি, আর প্রথমত তো আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ম্যালওয়্যার রিমুভারের, তারপরে এফটিপি বিষয়টা গেল, তারপরে হচ্ছে আপনাদের ওই যে সাইট মাইগ্রেশন, হোস্টিং টু হোস্টিং কিভাবে আপনারা সাইট মাইগ্রেশন করবেন, প্লাস ডাটাবেস কানেক্ট করবেন, ঠিক আছে, তারপরে পিএইচপি ভার্সনটা যেহেতু আগের ক্লাস হয়েছিল, এই ক্লাস ও ঘটনাটা সেম, আর লাস্ট যেটা হলো সেটা হচ্ছে ডাটাবেস রিমোট প্লাস ওয়েবসাইটের সিকিউরিটি হ্যান্ডেল নিয়ে আর একটু করতে পারেন, সেটা হচ্ছে ফায়ারওয়ালটাকে আপডেট করে দিতে পারেন। আমরা একটু চেক করে দেখি যে ফায়ারওয়ালটা আসলে আপডেট করা আছে। এটা লার্নিং মধ্যে ম্যানেজ অফ করে এটাকে কি করবেন, লার্নিং থেকে এটাকে ইনেবল অ্যান্ড প্রোটেক্ট। ওকে, ঠিক আছে ভাই, জি ভাই, জি আমি ভিডিও গুলো আপলোড করে দেবো, ঠিক আছে, আমি পারি সবগুলো অ্যাডজাস্ট করে একটাতেই করে দেবো, ঠিক আছে।